এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে যশ। আবার কি সেই ধ্বংসলীলা? আমফানের থেকেও বেশি হবে যশের পরিমাণ। বিপদ মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আমফানের তাণ্ডব দেখেছে রাজ্য। এবার আরেক ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা, যশ আসছে। আবার কি সেই ধ্বংসলীলা? জোর প্রস্তুতি প্রশাসনের। কাকদ্বীপ, বাসন্তী, গোবাসার, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, মথুরাপুর সহ একাধিক জেলায় বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে। সন্দেশখালী, হাসনাবাদে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে। 2/24 পরগনায় বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এলাকা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে মাইকিং চলছে। প্রতি জেলার প্রশাসনিক কর্তারা এলাকা পরিদর্শন করছেন। সন্দেশখালী, হাসানাবাদে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন। বুল জোডার, আর্থ মোবার ও গাছ কাটার যন্ত্র মজুত করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করা হয়েছে, মজবুত রাখা হয়েছে বিদ্যুৎ, এবং যাতে ভেঙে না পড়ে এই রকম ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের আগেভাগে ফসল তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফ থেকে। আর 2 ঘন্টার মধ্যে এই ধ্বংসলীলা চালাবে বাংলার বুকে, গোটা পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে এবং গোটা পশ্চিমবঙ্গ তছনছ হয়ে যাবে, এমনটাই খবর। তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রত্যেক দিনের এইরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।